তোমাদের মধ্যে এইচবিজিবি কেউ আসো এইচবিজিবি কে মধ্যে তুমি বগুড়া কি ছিলে বগুড়া যে সিরাজগঞ্জ যে মাহফিলটা করোনা ইস্যুতে বন্ধ হয়েছিল আমি তোমাকে নাস্তা করালাম নিয়ে গিয়ে পরে গাজীপুর মনে আছে তো ওই মাহফিলটা কি তারা এলাকাবাসী কি আমার মাহফিল বন্ধ করেছে নাকি করোনা ইস্যুতে বন্ধ করেছে তোমার চ্যানেলে কেন তুমি এরকম লিখলা যে জামশেদ মজুমদার যে কথা বলতে গিয়ে বলতে চাইনি এলাকাবাসী বন্ধ করে দিচ্ছে না এটা বলেই লাগে না বলো এই তোমরা রেকর্ডিং করো তোমার টিভি চ্যানেল তুমি ওখানে উপস্থিত ছিলে তোমার চ্যানেলে ভিডিওটা প্রায় বিশ লক্ষ মানুষ দেখছে এই পৃথিবীতে মানুষকে আল্লাহ প্রেরণ করে আমাকে এবং আপনাকে কোয়ালিটি যাই হোক না কেন আল্লাহর একটা দাবি আছে উঁচু নিচু খাটো লম্বা ধনী দরিদ্র সুস্থ অসুস্থ এই দেশি ওই দেশি কালো সাদা মানুষের যাই বর্ণ হোক ভাষা হোক জীবন ব্যবস্থা হোক প্রত্যেক মানুষের প্রতি আল্লাহর একটা কমন দাবি আছে তা হল মানুষ আল্লাহকে ভয় করবে কাকে আল্লাহকে ভয় করবে এটা যেমন দরিদ্র করবে ঠিক তেমনই ধনী করবে যেমন সুস্থ করবে ঠিক তেমনি অসুস্থ করবে আল্লাহ এমন কোন মানুষ সৃষ্টি করেননি যে উমুক উমুক লোক আল্লাহকে ভয় না করলেও চলবে এমন কাউকে পৃথিবীতে পাঠাননি আমরা মানুষ স্বভাবগত জাত ভুল করি আর ঠিক তাই আল্লাহ গফরুর রহিম চৌয়াবুর রহিম গফরুল ওয়দুদ আজিজুল কৌই জুল কৌল মতিন তিনি ওনার পেয়ার হাবিব সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে বলেছেন রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তিনি বলেছেন আপনার বলে দিন প্রত্যেক মানুষ যে আদমের ছেলে এবং মেয়ে প্রত্যেক ওই মানুষ হিন্দু অথবা বৌদ্ধ মুসলিম অথবা খ্রিস্টান আস্তিক অথবা নাস্তিক জ্ঞানী অথবা মূর্খ প্রত্যেক ব্যক্তি এই সুযোগ পাবে কারো জন্য সুযোগের কমতি হবে না তিনি শোভায়ান ওনার বড়ত্ব ওনার মহত্ব দেখিয়েছেন তিনি বলেছেন কুল্লু বেনিয়া আদম খত ইন ও মোহাম্মদ সাল্লাল্লাহম আলাসাল্লাম যত মানুষ আদম থেকে আসবে এরা সবাই ভুলকারী এরা ভুল করবেই করবে তাহলে উপায় কি আল্লাহ সুভান ও চায়লা বলেছেন রসুল সাল্লাহ আলাইহু সাল্লামের মাধ্যমে ও মনে রাখবে ভুল যে করে সে উত্তম হতে পারে যখন সে তেউবা করে ক্ষমা চেয়ে ফিরে আসবে প্রত্যেক ওই ব্যক্তি উত্তম যারা ভুল করে অনুতপ্ত হয় প্রত্যেক ওই ব্যক্তি উত্তম যারা ভুল করে সে ভুলকে রিপিট করে না বেতুয়ার মানুষ বয়স চল্লিশ অথবা ষাট ধনী অথবা দরিদ্র অধিকাংশ মানুষ চেনে অথবা কেউ পরোয়াই করে না তুমি যেই হও না কেন তোমার রব তোমাকে চেনে তুমি সন্তুষ্ট হয়ে যাও যাকে তার রব ভালোবাসে তার আর ওই পৃথিবীর কারো পরোয়া করার দরকার নেই কিন্তু পরোয়া করবে না এর মানে এই নয় যে সে সবার সাথে বেয়াদবি করবে পরোয়া করবে না এর মানে এই নয় যে সে কারো সাথে আদবের সাথে সাক্ষাৎ করবে না পরোয়া করবে না এর মানে এই নয় যে সে কোনো নিয়ম শৃঙ্খলাই মান্য করবে না পরোয়া করবে না এর মানে এই যখন রব কোনো কিছু আদেশ করে আর তার বিরুদ্ধে যত বড় মানুষ হোক কিছু বলে আমাদের নিজের সমর্থ অনুযায়ী ডিসএগ্রি করতে হবে দ্বিমত থাকতে হবে দরিদ্র মানুষ সুন্দর করে বলবে যে জনাব আপনাকে শ্রদ্ধা করি কিন্তু আপনার কথা আমার রব আমার আকা আমার রসুলের বিরুদ্ধে যায় আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী আপনি যা তা করার ক্ষমতা রাখেন আমার এরকম মনে হয় আমি জানি না আপনি কি করবেন তবে আপনার সাথে আমি দ্বিমতে কাজ আমি করবো না কেন কেন করবে না রব নিষেধ করেছে বেতুয়ার মানুষ শোনো আল্লাহ তোমাকে ভালোবাসবে তুমি পাপাচারী পাপিষ্ট তোমার ভিতরে অপরাধের অভাব নেই নিজেকে অনেক হ্যা তুচ্ছ মনে হয় মনে হচ্ছে ষাট বছর জীবনে কোনো নিকি করি অপরাধ আর রবের কাছে তোমার ষাট বছর কি বল তোমার পূর্বে মানুষকে নয়শো ষাট বছর জীবন দিয়েছে তোমার এই ষাট বছর কি শোনো বে মানুষ মহিলা ও পুরুষ রব তিনি বলছেন এই পুরো পৃথিবীর মানুষ এবং জিন যদি একটা মাঠে একত্রিত হয় আর প্রত্যেক জিন এবং মানুষ যদি তাদের যত চাহিদা আছে সব রবকে বলে রব যত মানুষ আর জিন আছে সবার সব চাহিদা পূরণ করে রবের ভান্ডার থেকে এতটুকু কমবে না যতটুকু একটা সুই সমুদ্রে ডুবিয়ে উঠে ফেললে কমে কি রব পেয়েছ বেচুয়ার মানুষ তুমি ঘুমিয়ে থাকো তুমি মনে করো তোমার এই সুন্দর ব্যবহার তোমার এই গোছালো ভঙ্গি সুন্দর এই কৌশল তোমাকে মুক্তি দিবে নাম থেকে না বেতুয়ার মানুষ তোমার রব তোমাকে তা বলেনি বেতুয়ার মানুষ শোনো তোমার রব তোমাকে বলেছে ইয়াই হেল্ল বীনে মেনু হে তোমরা যারা ইমান এনেছ তোমরা যারা আল্লাহকে এক বলে শিকার করো আল্লাহকে অমুখে প্রেক্ষী মনে করো তোমরা যারা স্বীকৃতি দিয়েছ ফেরিস্তার উপর যদিও তোমরা দেখোনি তোমরা যারা স্বীকৃতি দিয়েছো রসূলের উপর যদিও তোমরা সাক্ষাৎ পাওনি তোমরা যারা স্বীকৃতি দিয়েছ আসমানী কিতাবের উপর যদিও তোমরা দেখোনি শোনো ইয়া ইউহাল্লাদি না তোমরা যারা ইমান এনেছ লা চুল্হিকুম মানুষ তোমার রব তোমাকে সতর্ক করছে বেচুয়ার মানুষ ভেবে নাও তোমার রব যদি তোমার বিরুদ্ধে যায় তোমাকে কে আশ্রয় দিতে পারবে বেতুয়ার মানুষ ভাবো এই জীবন বিলাসিতা যতক্ষণ নিঃশ্বাস চলে ততক্ষণই রবের প্রিয় হওয়ার সম্ভাবনা থাকে যতক্ষণ জীবিত আছো এই মস্তিষ্ক মস্তিষ্ক কাজ কাজ করে করে মানুষ দেখো জীবিত থাকলেও মানুষের না ব্রেন স্টক করে প্যারালাইজড হওয়ার পরে মানুষ আর তার মাথার মগজ দিয়ে কিছু করতে পারে না মানুষ নিজের শরীরটাই নিজে নাটতে পারে না অথচ সবই দেখে সবই বোঝে মানুষ যতক্ষণ তোমার এই দুহাত দুপা তোমার এই মুখ যা আল্লাহ তোমাকে দিয়েছে তোমাকে আল্লাহ দিয়েছে দুটি ঠোঁট ও জিহবা যতক্ষণ তোমার মগজ কাজ করে ভাবো দেখো তুমি রবের নিষেধ মেনে চলছো কিনা তুমি বলবে জামশেদ ভাই জেনা নিয়ে কথা বলেন সুদ নিয়ে কথা বলেন কথা বলেন মদ নিয়ে আমি বলবো কারা সুদ খায় কারা মদ খায় কারাজ করে কোন ভালো আল্লা লোক এটা করে না আমি তোমাকে তোমাকে বলছি আল্লাহকে ভয় পাও তোমার রবের সতর্ক বাণীকে গুরুত্ব দাও মনে রাখবে তোমার কোন কোনো অলিমা থাকবে না তোমার রব তোমার হিসেব একা একা নিবে মনে রাখবে তোমার কোন অলি এম মুর্শিদার নাম কোরআনুল খেরিমে নেই নেই কোন হাদিস গ্রন্থে যাদের নামে তুমি মেতে ওঠো জীবন জীবিকা চালাচ্ছ যাদের পথে একটু কোরআন খুলে দেখো খুব একটা খারাপ কথা তোমাকে বলছি না তোমাকে কোরানুল ক্যারিমি পড়তে বলছি আমার পক্ষে সম্ভব নয় তোমাকে সব বলা বোঝানো তো সম্ভবই নয় আমার রসুলও বোঝাতে পারেনি কেন তার রব বলেছে ফেদে কিরিন্ন থেমু দেখ ও সাল্লাম উপদেশ দিন আপনি একজন উপদেষ্টা লেস্ত আয়লা ই আপনি এদের কর্ম নিয়ন্ত্রণ নন ইল্লা মান জা আল্লাহ ওয়া কাফার sallallahu alaihi wasallam আপনি উপদেশ দেওয়ার পরে যে মুখ ফিরিয়ে নিল যে আপনার উপদেশ থেকে অবাধ্য হলো ফায়ুআযজিবুহুল্লাহুল আযাবাল আকবর আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে বেতুয়ার মানুষ তুমি রাসূলের কথা রাসূলের উপদেশ sallallahu alaihi wasallam রাসুলের উপদেশ না মানলে রাসুলের কিছু যায় আসে না আল্লাহ বলে দিয়েছে ও লোকগুলো যদি বছর বয়স কোরআন খুলে দেখেনি তারা মনে করে এটা স্বাভাবিক তারা মনে করে তারা সব জানে তারা মনে করে তারা রব চেনে রবের কথাই যে পড়েনি এখন বলবে আপনি কি তাহলে সব জানেন আরে আমি কিভাবে সব জানবো বলো আমি তো টুকটাক পড়ি কিছুই জানি না তেমন যা জানি তুমি নিয়ে এসেছো কথা বলার জন্য নিজে জানে জানি তাই বলে যাব। আমি তোমাকে বলছি তোমার রবকে তুমি চেনো কিভাবে কিভাবে তোমার রবকে বে তোমার মানুষ রবের পরিচয় কি রব দিবে নাকি কোনো মানুষ রব দিবে, আর তিনি ওনার পরিচয় দিয়েছে কোরআনুল খেরিমে তুমি যেটা পড়ে দেখো যা তুমি ধার নেই যা তোমার মাদ্রাসাগুলোতে পড়ানো হয় কিন্তু অর্থ সহকারে নয় যা তুমি অনগরল বলতে থাকো নিজেই বোঝো না তুমি নিজেই কোরআনের আয়াত পড়ে কোরআনের আয়াতের বিরুদ্ধে ফতোয়া দাও আমি বলছি বলছি না আমি আমি সব সঠিক তবে এটা তো ঠিক বলছি যে তুমি কোরআন পড়তে জানো না তুমি রব কিভাবে চলে বে মানুষ ষাট বছরের জীবনকে প্রাধান্য দিয়ে নষ্ট করছো অনন্ত জীবন শোনো জান্নাতে গেলেই মানুষ মরবে না এমনটা নয় জাহান্নামেও মানুষ মরবে না তুমি বুঝতে পারছো না এই পৃথিবী তোমার জন্য কত সুবর্ণ সুযোগ এটা কত বড় অপরচুনিটি তোমাকে যেটা বলছিলাম সতর্ক মানুষ রব বলছে ইমান নেমেছ যারা রবকে সাক্ষ্য দিয়েছ তোমাদের রব তোমাদেরকে সতর্ক করছে তোমরা তোমাদের ছেলে সন্তান সন্ততি ধন সম্পদের মোহে পড়ে রবের স্মরণকে ভুলে যেও না আচ্ছা রব তোমাকে নিষেধ করেছে সন্তান সন্ততি আর অর্থ সম্পদের মোহে পড়ে লোভে পড়ে লালসায় পড়ে রবকে না ভুলতে ধরে নাও তুমি রবকে ভুলে গেলে তোমার রবকে ভুলা তোমার কোরআন না জানা তোমার রবকে ভোলা তুমি তোমার রসুলের হাদিসগুলোকে গুরুত্ব না দেওয়া তোমার রবকে ভোলা তোমার মসজিদের অনুপস্থিতি তোমার রবকে ভোলা তোমার পায়ের নিচে টাকনুর নিচে কাপড়টা বলে তোমার রবকে ভোলা তোমার শেপ করাকে বলে তোমার রবকে ভোলা তোমার উত্তেজনা আর উশৃঙ্খলতাকে বলে তোমার রবকে ভুলা তোমার জাকাত ফাঁকি দেওয়াকে বলে তোমার রবকে ভুলা তোমার ঘরের স্ত্রীর উপর নির্যাতনা জুলুমকে বলে তোমার রবকে ভুলা তোমার বাবা মায়ের অবাধ্য হওয়াকে বলে তোমার রবকে ভোলা মসজিদ ছাড়া অন্য ঘরকে আলোকিত করাকে বলে মোমবাতি আগরবাতি কতবাতি দিয়ে তুমি কত ঘর সাজাও আল্লাহর ঘর মসজিদ ফজরে এভাবেই খালি পড়ে থাকে তুমি মনে করেছো আল্লাহর ঘর সাপ্তাহিক একটা অনুষ্ঠান আর বাৎসরিক একটা মাহফিল যেদিন কানায় কানায় মাগরিবে ভরে যাবে শুক্রবার যেদিন নামাজ শেষ হওয়ার পনেরো মিনিট পূর্বে মানুষ টয়লেটের সামনে গিয়ে সলাতা দায়ী করবে তোমার রবকে ভুলা এটাই প্রমাণ করবে তো আর মানুষ দেখো আমার কথা তোমার কেমন লাগে তা তো জানি না তবে শোনো সেটাই বলবো যা আমার মনে হয় তোমার কাজে আসবে যদি তুমি নিজে গ্রহণ করো ওই যে বললাম রব তোমাকে ওয়ার্নিং দিচ্ছে রব তোমাকে সতর্ক করছে যে শোনো ছেলে সন্তান সম্পদের পিছিয়ে পড়ে আল্লাহকে ভুলে যেও না তাহলে কি হবে আল্লাহ নিজে সিদ্ধান্ত দিয়েছে আল্লাহ মিথ্যা কথা বলে না তোমরা যারা ঈমান এনেছো আকাশের প্রভুর প্রতি তোমরা যারা ঈমান এনেছো জান্নাত জাহান্নামের মালিকের প্রতি তোমরা যারা ঈমান এনেছো বিচার দিবসের একচ্ছত্র মালিকানার প্রতি তোমরা যারা ঈমান এনেছো মানুষের জীবন মৃত্যুর স্রষ্টার প্রতি তোমাদেরকে বলছি তোমার রব বলছে faulaika humul তোমরা যারা সন্তান সন্ততির মহে পড়ে ধন সম্পদের মোহে পড়ে রবকে বলো আল্লাহ বলছে সবাই হবা ক্ষতিগ্রস্ত জি তাহলে জামশেদ ভাই পুরো পৃথিবীর মানুষ যদি আল্লাহ বিরোধী হয়ে যায় সবাই ক্ষতিগ্রস্ত হবে এই পুরো তো দূরের কথা পৃথিবী আর পৃথিবীতে যা আছে তা আল্লাহর কাছে মাছির ডানার সমান না কি মূল্য আছে আল্লাহর কাছে আরে পৃথিবী তো দূরের কথা সাত মানকে আল্লাহ কিয়া ডান হাতের মধ্যে ভাঁজ করে রাখবে এই হচ্ছে আল্লাহ তুমি বুঝুন মনে হয় তুমি মনে করো তোমরা মনে হয় পঞ্চাশ জন মিলে দাঁড়াবে আর আল্লাহকে বলবে ইয়া ইয়া আল্লাহ আল্লাহ আমরা জন তুমি কি জনকে ই করবে না শোনবে তো আর মানুষ তুমি নানা অপরাধী আমিও তোমার গ্রাম আমার গ্রাম তোমার অঞ্চল আমার অঞ্চল তোমার ভাই আমার ভাই তোমার বাবা আমার বাবা তোমার মা আমার মা কেউ কেউ মুক্ত নয় আমরা কেউ মুক্ত নই অপরাধ থেকে তবে শোনো একটা অপরাধ থেকে তোমাকে সতর্ক করে যাই বেতুয়ার মানুষ হাজার অপরাধ রবের কাছে অপরাধ একটা অপরাধকে রব ভিন্ন ভাবে দেখে লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন অপরাধকে রব অপরাধ বলেছে ক্ষমা যোগ্য বলেছে বলেছে রবের ইচ্ছা রবের মর্জি রব এটা ইচ্ছা উনি বলছে যে আমার ব্যাপার মন চাইলে ক্ষমা করে দেবো মন চাইলে শাস্তি দিয়ে ক্ষমা করব। কিন্তু একটা অপরাধের কথা রব বলেছে না ক্ষমা হবে না ইম্পসিবল পুরো পৃথিবীর মানুষ যদি গিয়ে দাঁড়ায় ক্ষমা হবে না রব তার কথা থেকে কখনো সরবে না কারণ এই পৃথিবীর কোনো শক্তি নেই যে রবকে তার কথা থেকে সরাতে পারে তোমরা কি শুনতে চাও অপরাধটা কি এবার একটু আমাকে বলো তো কি সেই অপরাধ যা হত্যার চাইতে জঘন্য জানার চাইতে জঘন্য মদের চাইতে জঘন্য গিবতের চাইতে জঘন্য এই পৃথিবীতে আদম আলাই সালাম থেকে কিয়ামত অবধি যত মানুষ যত অপরাধ করবে সব অপরাধ থেকে এটা জঘন্য কি অপরাধ বলো এই অপরাধ সম্পর্কে জানা উচিত নাকি অনুচিত বললেই তো তুমি রাগ করো মনে করো ফিতনা করি শোনো তোমার ভ্রুক্ষেপ করা উচিত তোমার রব পুরো কোরআনুল খেরিমি ওনার দয়া সম্পর্কে কত কিছু বলেছে হাদিফে ওনার দয়া সম্পর্কে কত কিছু বলেছে কিন্তু ওই একই কোরআনে তিনি বলেছেন যে তিনি ক্ষমা করবেন না যে ওনার সাথে শিরিক করে এই অপরাধটা তো তোমার জানা উচিত তোমার মজা লাগবে